আমরা যেটি ধারণা করছি মাঠে যা মানুষ থাকবে তার 8-10 গুণ মানুষ মাঠের বাইরে থাকবে এটি বাস্তবিক করতেই এটি হবে কারণ মানুষের এত উৎসাহ উদ্দীপনা পোলোগ্রাউন্ড মাঠ অনেক বড় এখানে জাতির পিতা বঙ্গবন্ধু জনসভা করেছেন এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাও জনসভা করেছেন কানায় কানায় পূর্ণ জনসভা হয়েছে মাঠ ছাড়িয়ে অতীতেও মানুষ বাইরে দাঁড়িয়েছে এবার কিন্তু মাঠের তুলনায় 8-10 গুণ বেশি মানুষ মাঠের বাইরে থাকতে হবে আমরা যেভাবে সারা দেখতে পাচ্ছি আর কদিন আগে বিএনপি সভা করেছিল এখানে মনে আছে সভায় মাঠের 3 ভাগের 1 ভাগ পিছনে রেখে মঞ্চ বানিয়েছিল আর সামনের যে মাঠ ছিল সেটার অর্ধেক ভর্তি হয়েছিল বিএনপির জনসভায় আর আমাদের জনসভায় ইনশাল্লাহ মাঠ পূর্ণ করে মাঠের বাইরে আরও 8-10 গুণ মানুষ থাকবে আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের দল আমরা জনগণের জন্যই কাজ করি মাননীয় প্রধানমন্ত্রী গত 14 বছরে বাংলাদেশকে নতুন উচ্চতায় উন্নীত করেছে বাংলাদেশ মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশে উন্নীত হয়েছে মানুষের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে পাকিস্তানকে তো বহু আগে ছাড়িয়েছে ভারতকেও ছাড়িয়ে গেছে এবং জনসভার পূর্বেই মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনও করবেন আমরা যেহেতু জনগণের রায় নিয়ে সরকার গঠন করেছি জনগণের সামনে হাজির হওয়া আমাদের দায়িত্ব আমরা জনগণের জন্য কি করেছি দেশ আগে কোথায় ছিল এখন কোথায় গেছে দেশকে আমরা কোথায় নিয়ে যেতে চাই এগুলো জনগণের সামনে উপস্থাপন করা জনগণের দল হিসেবে আমাদের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী জনগণের নেত্রী তিনি সেই কথাগুলো মানুষের সামনে তুলে ধরবেন আপনারা জানেন আমরা দেশকে পিছনে নিয়ে যেতে পারি না যারা দেশকে পিছনে নিয়ে যেতে চায় এই বিএনপি স্লোগান দে টেক ব্যাক বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশকে পিছনে নিয়ে যাও অর্থাৎ আবার বাংলা ভাইয়ের জমানায় নিয়ে যাও আবার শায়েখ আব্দুর রহমানের জায়গায় নিয়ে যাও আবার হাওয়া ভবন সৃষ্টি করো আবার আপনার খোয়াব ভবন সৃষ্টি করো আবার 500 জায়গায় বোমা ফুটাও তো এবং আবার দুর্নীতিতে দেশকে পরপর 5 বার চ্যাম্পিয়ন বানাও আমরা দেশকে তাদের স্লোগান অনুযায়ী তারা যে স্লোগান যে টেক ব্যাক বাংলাদেশ বাংলাদেশকে পিছনে নিয়ে যাও এই যে বাংলাদেশকে তারা পিছনে নিয়ে যেতে চাচ্ছে বাংলাদেশ যেটি ফেলে এসে আজকে উন্নতির সোপানে দ্রুত গতিতে এগিয়ে চলছে এই জিনিসগুলো এই জঙ্গি গোষ্ঠীর এবং এই স্বাধীনতা বিরোধী অপশক্তি যাদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি তাদের হাতে যে আমরা দেশটা তুলে দিতে পারি না সেটাও আমরা জনগণের সামনে ব্যাখ্যা করব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকালও বলেছেন যে নয়াপল্টনের সামনেই জনসভা হবে আসলে ওদের উদ্দেশ্য জনসভা করা নয় ওদের উদ্দেশ্য হচ্ছে দেশে একটি গণ্ডগোল লাগানো এবং দেশকে অস্থিতিশীল করা তাদের সুবিধার্থে তাদের আবেদন অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে না গিয়ে নয়াপল্টনে জনসভা হবে এটি ঘোষণা দেওয়ার বারংবার ঘোষণা দেওয়ার অর্থ হচ্ছে দেশে একটি গণ্ডগোল লাগানো বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যেই তারা এটি বলছে সরকার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাউকে অনুমতি দিতে পারে না লাইসেন্স দিতে পারে না আমরা সেটি এই তারা তো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে সেটা আমরা হতে দিব না